পঁচিশ কোটি টাকা ব্যয়ে তৈরি ভবনে মাত্র চার বছরেই ধরেছে বড় বড় ফাটল ছাদ থেকে খসে পড়ছে চাঙর। এটাই বর্তমান অবস্থা বিশ্বভারতীর বাংলাদেশ ভবনের ফলে যে উদ্দেশ্যে ঘটা করে তৈরি করা হয়েছিল এই ভবন তা বাস্তবায়িত হয়নি উল্টে বন্ধ হয়ে পড়ে আছে এই বহুমূল্য বিল্ডিংটি বিশ্বভারতী কর্তৃপক্ষের দেওয়া জমিতে পঁচিশ কোটি টাকা খরচ করে এই বাংলাদেশ ভবন তৈরি করা হয় দু সালের পঁচিশে মে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভবনের উদ্বোধন করেন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদী কিন্তু মাত্র চার বছরের মধ্যে বহু কোটি টাকা ব্যয় করে তৈরি এই ভবনের বেহাল দশা দেখে প্রশ্ন তুলছে পড়ুয়ারাই তাদের দাবি বাংলাদেশ সরকার মোটা টাকা দিলেও এই ভবন তৈরির ভারপ্রাপ্তরা অর্থ নয় ছয় করে নিম্নমানের সামগ্রী দিয়ে এটি তৈরি করেছে তাই তৈরি কয়েক বছরের মধ্যে ভবনটি ভেঙে পড়ার জায়গায় পৌঁছে গিয়েছে একে বিশ্বভারতীর লজ্জা বলেও বর্ণনা করে পড়ুয়ারা আমরা নিজেরাই তৈরি দেখেছি এবং বাংলাদেশের বয়স বাংলাদেশ ভবনের বয়স খুবই হচ্ছে অল্প এবং যে বিপুল পরিমাণ টাকা খরচা করে বাংলাদেশ ভবনকে তৈরি করা হয়েছে এবং তারপরে কিছু দিনের মাথাতেই আমরা যে ক্ষতি দেখছি যে প্লাস্টার ছেড়ে গেছে দেখছি বিভিন্ন জায়গায় ফাটল রয়েছে এবং যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে তাতে দিকে খুব স্পষ্টই বোঝা যায় যে বাংলাদেশ ভবনের ভবনটা যে তৈরি প্রক্রিয়া সেই প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে মেনে হয়নি বা গাফিলতি রে রয়েছে এটা খুবই স্পষ্ট কারণ আমরা আমাদের নিজেদের বাড়িঘর তৈরি করার ক্ষেত্রে দেখেছি যে এত তাড়াতাড়ি বাড়িঘরে কোনো কোনোরকম কোনো ক্ষতি হয় না কিন্তু যে ভবনের একটা ঐতিহ্য রয়েছে দুটো দেশের মধ্যে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে একটা মৈত্রী সম্পর্ক হচ্ছে স্থাপন করছে এবং সেই সম্পর্ক হচ্ছে এই আমাদের শান্তিনিকেতন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই হচ্ছে যে সেই সম্পর্কের হচ্ছে যে তৈরি জায়গা তো বাড়ি ঘর বানাই ঠিক আছে যদি পনেরো থেকে কুড়ি লাখ টাকা খরচাও করি তো সেই জায়গা থেকে সেই বাড়ি ঘরটা মানে আগামী তিরিশ বছর কিছু মেরামত করতে হয় না সেইভাবে যদি মানে কোনো প্রাকৃতিক দুর্যয় না ঘটে যেমন হয়তো রঙ করতে হতে পারে কিন্তু ওই ফেটে যাবে ফুটে যাবে এরম তো হয় না মানে সাধারণত যেই বাড়ি ঘরগুলো বানানো হয় তো সেই জায়গা থেকে একটা রবীন্দ্রনাথের প্রতিষ্ঠান একটা ইউনিভার্সিটি সেখানে কয়েক কোটি কোটি টাকার কাজকর্ম এবং হয়েছে বাংলাদেশ ভবন একটা ঐতিহ্য আমাদের যেখানে আমাদের মানে প্রধানমন্ত্রী বা উপাচার্য এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এসে সেটা উদ্বোধন করেছিল তো সেই একটা ঐতিহ্য আমাদের নষ্ট হয়ে যাচ্ছে এটা খুব খারাপ লাগছে যে এখানে কেমন কেমনভাবে কি কাজ হয়েছে সেটার ওপর ডিপেন্ড করছে দেন তাছাড়া ভাবা যায় যে এটাই যে এইগুলো পর্যবেক্ষণ ঠিকঠাক টাইমে হচ্ছে না গো তো তার জন্য অবশ্যই বসানো উচিত যে আমাদের আমাদের মতে মনে হয় কারণ এইভাবে ঐতিহ্যগুলো যদি নষ্ট হতে থাকে একের পর এক এত কোটি কোটি টাকার প্রজেক্ট তাহলে তো অবশ্যই সেটা খুব বাজে ব্যাপার একটা যদিও এ বিষয়ে মুখে কুলুপ মেটেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ বাম ছাত্র সংগঠন এস এফ এই নিয়ে তদন্তের দাবি জানিয়েছে the wall bureau